नमस्कार, सलाम आलैकुम, आदाब। बन्नास डेयर पक्ष থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারো আরেকটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে এমন একটি কবিতা যা নিজের গ্রামকে নিয়ে লেখা। তো আমি আমার নিজের দেশের বাড়িকে, নিজের গ্রামের বাড়িকে ছন্দ আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি সবাই আপনাদের সবাইকে সবারই ভালো লাগবে। কবিতার নাম হচ্ছে আমার গ্রাম। আমার দেশের বাড়িতে আছে অনেক পুকুর, সুন্দর আলোতে ঢেকে যায় সকাল থেকে দুপুর। বাড়িতে থাকে পোষা অনেক গরু মহিষ ভেড়া, গ্রামের পথে দুপাশে থাকে কাটা তারের বেড়া। কেউ পালায় ছাগল মুরগি, কেউ পালায় হাঁস, সকল কৃষক মাঠে গিয়ে করে ধান চাষ। রান্নার কাজে বধুরা পুকুরে নিতে আসে জল, বিলের মাঝে খেলতে যায় ছোট্ট বাচ্চার দল। বাড়ির কাছে একটি মন্দির আছে পুকুরের পাশে, সেখানে সবাই এক হয়ে আড্ডার মেলায় বসে। সন্ধ্যার পরে আকাশ পানে দেখা যায় তারা, যত সময় বেশি হয় অন্ধকার নামে সারা। পুরো আকাশ ভরে যায় চন্দ্র তারার মেলা, সূর্য মামা আলো নিয়ে আসে সকালবেলা। এই হচ্ছে আমার কবিতা। তো আমার গ্রামটিকে আমি সকাল থেকে শুরু করে যখন আলোকিত হয়, ওই আলোকিত থেকে শুরু করে যখন আবার অন্ধকার নেমে আসে, ওই সময়টুকুকে আমি ছন্দ আকারে প্রকাশ করার জন্য চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই মুহূর্তে যারা আমার অডিওটি শুনছেন, ওরা যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।